বৈশ্বিক বিশৃঙ্খলার মধ্যেও রাশিয়া ও চীনের বন্ধুত্ব অটুট থাকবে, পুতিনকে বললেন চীনা প্রেসিডেন্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফরকালে রকেট হামলা। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সেনা ও অস্ত্র পাঠানোর হুমকি দিল দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে এক ঘরে করা উচিত, বললেন জো বাইডেন। তোষাখানা মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল হলেও রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে। মঙ্গলবার ব্রিক্স সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের এই কৌশলগত অংশীদারত্ব চলতি শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে স্থিতিশীলতার জন্য একটি শক্তি হিসেবে দাঁড়াবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রাশিয়ার কাজান শহরে ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পুতিনকে শি বলেন, বর্তমানে বিশ্ব এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যা শত বছর দেখা যায়নি। আন্তর্জাতিক পরিস্থিতি এখন বিশৃঙ্খল, তবে আমার দৃঢ় বিশ্বাস চীন ও রাশিয়ার বন্ধুত্ব প্রজন্ম ধরে অব্যাহত থাকবে এবং তাদের জনগণের প্রতি মহান দেশগুলোর দায়িত্বে কোনো পরিবর্তন আসবে না। ন্যাটো সমর্থিত ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, আর চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক শক্তিকে মোকাবিলা করতে একটি সমন্বিত মার্কিন প্রচেষ্টার চাপের মুখে রয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ও রাশিয়াকে রাষ্ট্র হিসেবে তার সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গণতন্ত্র চীন ও রাশিয়ার মতো স্বৈরাচারীদের কাছে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। পুতিন শিকে প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, চীনের সঙ্গে অংশীদারত্ব বিশ্বের স্থিতিশীলতার জন্য একটি শক্তি হিসেবে কাজ করবে। পুতিন আরো বলেন, বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া চীনা সহযোগিতা বিশ্বমঞ্চে স্থিতিশীলতার অন্যতম প্রধান চালক। লেবানন থেকে ইসরায়েলে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বুধবার। এই হামলার সময় ইসরায়েলে অবস্থান করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হামলার ঘটনায় তেল আবিবে সতর্ক সংকেত বেজে ওঠে, তবে হামলাটি প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হামলার সময় ব্লিংকেনের সঙ্গে একই হোটেলে অবস্থান করছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও সফররত বিদেশি সংবাদকর্মী। সংকেত বেজে উঠলে নাস্তা ছেড়েই অন্যান্য অতিথির সঙ্গে সবাই মিলে তড়িঘড়ি সিঁড়ি বেয়ে ভবনের নিচে নেমে যেতে থাকেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট ভূপাতিত করার কিছু সময় আগে দুটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। লোহিত সাগর বন্দর সংলগ্ন শহর ইলাতের উদ্দেশ্যে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল। ড্রোন বা রকেট হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ইউক্রেনে অস্ত্র ও সেনা পাঠানোর হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া। চলমান যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার জন্য উত্তর কোরিয়া সেনা পাঠাতে পারে এমন গোয়েন্দার তথ্য সামনে আসার পর এই হুমকি দিল দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাতে মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা ইয়ন হোপ এই খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, দক্ষিণ কোরিয়া ইউক্রেনে প্রতিরক্ষা ও আক্রমণের জন্য অস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার কৌশল বিশ্লেষণ ও আটক হওয়া উত্তর কোরীয়দের জিজ্ঞাসাবাদে সহায়তা করতে সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের ইউক্রেনে পাঠাতে পারে সিউল। এক বিবৃতিতে রাশিয়া থেকে উত্তর কোরিয়ার সেনাদের অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। এমনকি পালাক্রমে পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তারা। তবে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সিউলের এই কঠোর সতর্কতার বিষয়টি এমন সময় সামনে এলো যখন ইউক্রেন সংঘাতে উত্তর কোরিয়ার গভীর সম্পৃক্ততা এই অঞ্চলে উদ্বেগ বাড়াচ্ছে। দীর্ঘদিন ধরেই ইউক্রেনকে সরাসরি অস্ত্র সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা আরো সম্প্রসারিত হতে পারে এমন আশঙ্কায় এই আহ্বানে সাড়া দেয়নি দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্পকে রাজনৈতিকভাবে এক ঘরে করে রাখা উচিত। আসন্ন নির্বাচনকে ঘিরে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রচারণার সময় মঙ্গলবার এসব মন্তব্য করেন বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বাইডেন বলেন, ট্রাম্পকে বন্দী করে রাখা উচিত, তাকে রাজনৈতিকভাবে বন্দী রাখতে হবে ও দূরে ঠেলে দিতে হবে, আমাদের এটা করতেই হবে। বাইডেন আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সংবিধান উপেক্ষা করতে চান। বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে ট্রাম্প পরাজিত করলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সংকটে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ প্রদান সহ 34টি মামলা রয়েছে। এছাড়া 2022 সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলে দেখা যায়, হ্যারিসের জনসভায় তার সমর্থকরা বেশ কয়েকবার ট্রাম্পকে উদ্দেশ্য করে তাকে আটকে রাখুন এমন স্লোগান দিয়েছেন।
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জামিন দিয়েছে দেশটির রাজধানী ইসলামাবাদের একটি উচ্চ আদালত। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে বিক্রয় সংক্রান্ত তোষাখানা মামলায় বুধবার এই জামিন পেলেন বুশরা বিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ খবরটি জানিয়েছে। শুনানির সময় বিচারপতি মিঙ্গুল হাসান আওরঙ্গজেব 10 লাখ রুপি মুচলেকায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। গত 3 অক্টোবর ইসলামাবাদ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ চৌধুরী। ওই সময় দায়ের করা পিটিশনে বলা হয় আবেদনকারী একজন গৃহিণী ও তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। এর আগে 30 সেপ্টেম্বর একটি ট্রায়াল কোর্ট বুশরা বিবির গ্রেপ্তার পরবর্তী জামিন বাতিল করেছিল। 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ওই 5 বছর রাষ্ট্রীয় কোষাগার থেকে 140 কোটি রুপি মূল্যের উপহার বেআইনিভাবে বিক্রি সহ একাধিক মামলায় কারাগারে আছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। গত জানুয়ারিতে এই মামলায় 14 বছর করে কারাদণ্ড হয় তাদের। জামিন পাওয়ার ফলে বুশরা বিবি ছাড়া পাবেন নাকি অন্য অভিযোগে তাকে কারাগারেই রাখা হবে সেটি এখনও পরিষ্কার নয়।